মব লিঞ্চিং হয়ে গেল হুগলি জেলাতে, কি আছে? দিদি তো মব লিঞ্চিং এর আইন নিয়ে এসেছেন, একটা কেউ গ্রেপ্তার হয়েছে। আপনারা যারা টিএমসি করছেন আপনারা হয়তো দুঃখ পাবেন, কিন্তু এটা আমি আপনাদেরকে এই জন্য বুঝাচ্ছি, সিপিএম ক্ষমতা থাকলে সিপিএমও করবে না, টিএমসি ক্ষমতা থাকলে টিএমসি করবে না, কংগ্রেস ক্ষমতা থাকলে কংগ্রেস করবে না। এজন্য করবে না, তারা জানে তাদের ভোটের ব্যাপার আছে। হিন্দু মুসলমান তো এটা রাজনীতি। মোদিজি একদিকে হিন্দুদের কথা বলেন, কিন্তু অপরদিকে আবার বিদেশে গিয়ে মুসলমানদের সাথে বসে তাদের মাথায় টুপি দিয়ে করেন। এখানে আমাদের বিজেপির নেতারা মুসলমানরা অচ্ছুত, মুসলমানদেরকে হিংসা করো, ঘৃণা করো। আজকে বিজেপির বড় বড় নেতা দুবাই, আবুধাবি, বিভিন্ন ইসলামিক দেশগুলোতে গিয়ে মসজিদে গিয়ে মাথা নত করছেন, মাজারে গিয়ে হাত তুলে দোয়া চাইছেন। আমরা বুঝতে পারিনি এগুলো, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমাদেরকে এক জায়গায় আসতে হবে এবং সেই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা ধর্মের নামে, যারা রাজনীতি করতে আসবে, যারা ধর্মের নামে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করবে, ধর্মের নামে যদি কোনো মানুষ কাউকে আক্রমণ করে, আমাদের দায়িত্ব নিতে হবে, সেই দলকে সেই মানুষগুলোকে মেরে গুড়িয়ে দিতে হবে যারা ধর্ম নিয়ে কাজ করবে। জানি এই কোলাঘাট এলাকাতে একটা সাম্প্রদায়িক দল তৈরি হচ্ছে, আমরা লক্ষ্য রাখছি, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনও পিছন দিক দিয়ে তাদেরকে হাওয়া দেয় নেতাদের চাপে। আজকে দেখুন হাওড়া জেলা, দেখুন যেখানে যেখানে সাম্প্রদায়িক দলগুলো তৈরি হয়েছে, সমস্ত দলগুলোর পিছনে একটা করে টিএমসি রাজনৈতিক নেতারা পিছনে জুড়ে আছে। তারা তাদেরকে হাতের মধ্যে করে কী তৈরি করেছে? সাপ পুষেছে। আজকে সেই সাপ তাদেরকে ছোবল মারতে যাচ্ছে ধর্মের নামে। রাজনৈতিক নেতা কখনো ধর্মের নামে হবে না। আমি মনে করি কোনো হিন্দু নেতাকে কোনো ইফতারের প্রোগ্রামে আসার প্রয়োজন নেই। আমি মনে করি কোনো মুসলমান নেতাকে গিয়ে দুর্গাপূজার ফিতা কাটার প্রয়োজন নেই। রাজনৈতিক নেতা আছেন, তিনি রাজনীতি করবেন, জনগণের ভালো এবং মন্দ নিয়ে তিনি কথা বলবেন। আমার সংগঠনে তিমিরবাবু নেতৃত্ব, আমাকে আমি প্রয়োজন মনে করি না তিমিরবাবুকে মসজিদে গিয়ে ইফতার করতে হবে। আমি হিন্দু মানুষদেরকে হাজার হাজার শাড়ি বিতরণ করি দুর্গাপূজাতে, তার মানে এই নয় যে কি আমাকে হিন্দু পূজা দুর্গাপূজার ফিতা কাটতে হবে। আমি ফিতা কাটলেই ভালো মানুষ প্রমাণ হবো, এটা কখনো হতে পারে না। আমার কর্মের দ্বারা আমি ভালো এবং মন্দ বিচার প্রভাব বিচারিত হবে। সুতরাং আপনাদেরকে আমি আবেদন করছি, সাম্প্রদায়িকতা শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তৈরি হন, আর এটার জন্য আপনারা আমাকে তৈরি একতাবদ্ধ হতে হবে। এখন মজবুত হয়ে থাকুন এবং আইমার ভাবনাকে আপনারা এগিয়ে নিয়ে যান। আমার বন্ধুরা, আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসবো। যুব সমাজ, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আজ আইমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজের কাছে আমি ধন্যবাদ জানাই। আপনারা না থাকলে আমি রুখে দাঁড়িয়ে হতাম না। আপনারা আজকে 18 থেকে 20 থেকে নিয়ে 35-40 বছরের ছেলেরা যারা আজকে আপনারা কোনো হিসাব করেননি, যুব ছেলে যারা কোনোদিন আপনারা যদি হিসাব করতেন আজকে আপনারা পার্টির পিছনে ঘুরতেন। পূর্ব মেদিনীপুর জেলার যুবকেরা যদি হিসাব করতো কি পাবো, তাহলে আজকে আইমাকে আমরা রাজ্যের মডেল জেলা হিসাবে বানাতে পারতাম না। কেননা আপনারা ভেবেছেন, আপনারা দেখেছেন, আপনারা বুঝেছেন আমাদেরকে এক জায়গায় আসতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না, আমি আপনাদেরকে পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না, আমি আপনাদেরকে চাকরি দিতে পারবো না। যদি এক টাইম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি চাকরি দিতে পারবো, আমি রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়েছিলাম, কিন্তু আমি ধোকা খেয়েছি, কিন্তু আপনারা আমাকে ধোকা দেননি, আমি আপনাদেরকে ধন্যবাদ দিব। আপনারা আমাকে ধোকা না দিয়ে চলে যান। যেদিন আপনাদেরকে আমি চাকরি দিতে পারিনি, যেদিন আমি আপনাদেরকে চাকরি দিতে পারিনি, সেদিন আপনারা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারতেন। আপনারাও জানেন যে আমাকে ধোকা দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যে আমাকে ধোকা দেননি, আগামীতে আপনারা এইভাবে আমার হাত ধরুন, আমি নিশ্চিত করে আপনাদেরকে বলি একটা সূর্য দেখবো যেখানে আপনাদেরকে চাকরির জন্য ভাবতে হবে না, যেখানে আপনাদেরকে হবে না, আপনারা এক হয়ে থাকবেন। যুব সমাজ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সচেতনভাবে মানুষের জন্য ভালো করার চিন্তা ভাবনা করুন। ভালো কথা বলার লোকের অভাব, ভালো কাজ করার লোকের অভাব। আমরা ভালো কথা বলতে ভুলে গেছি, ভালো কাজ করতে ভুলে গেছি। আইমা থেকে আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা ভালো কথা বলুন, ভালো কাজ করুন, যেটা শুধু ইসলামের নয়, একটা দেশ এবং একটা রাষ্ট্রকে ভালো করতে গেলে এটা আমাদের জন্য খুব জরুরি। পরিশেষে আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে আমি বলি, একটি বৃহত্তর জেলা সমাবেশ আমাদের করা হবে। আমি চাইবো আপনারা যারা এসেছেন, শুধু আপনারা নয়, প্রত্যেক ফ্যামিলি থেকে প্রত্যেক মেম্বার এগিয়ে যান। কোলাঘাটে এখনও বহু মেম্বার নেই, আমি সেদিন ইন্টারনেটে আমাদের ডিটেলস দেখছিলাম, কোলাঘাটের মেম্বার কম। আপনারা মেম্বারশিপ গ্রহণ করুন এবং প্রত্যেক বোনেদেরকে, মায়েদের বলবো, আপনারা আপনাদের দায়িত্বে নিজেরা একটা করে আইমার মেম্বার হন এবং আপনার পরিবার একজন ছেলেকে মেম্বার করুন। আপনারা যারা মহিলারা আছেন, আপনারা আপনাদের স্বামীকে, ছেলেকে, ভাইকে উৎসাহী করুন আইমাতে জুড়ে যাওয়ার। এ কথা বলে আমি ধন্যবাদ জানাই আজকে সমস্ত আগত মানুষদেরকে। আইমা জিন্দাবাদ।